স্বাগত বেস্টি বেস্ট স্কুলে অ্যাসিড কি বিভিন্ন প্রকার অ্যাসিডের নাম ও গুরুত্বপূর্ণ তথ্য এবং এদের ব্যবহার চলুন দেখেনি প্রথমে লক্ষ্য করুন অ্যাসিড কি বা এসিড একটি রাসায়নিক পদার্থ যার জলীয় দ্রবণগুলি টক স্বাদযুক্ত এবং যা নীল লিটমাস কাগজকে লাল করতে সক্ষম কোনো দ্রবণের অম্লতার মাত্রা পরীক্ষা করতে পিএইচ স্কেল ব্যবহার করা হয় যদি পিএইচ স্কেল সাতের নিচে থাকে তবে এটি অ্যাসিডিক এবং সাতের বেশি হলে ক্ষারীয় কিছু শক্তিশালী অ্যাসিড রয়েছে যেগুলো অত্যন্ত ক্ষয়কারী এবং ত্বকের তীব্র জ্বলন এবং ক্ষতি ঘটায় যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড আবার কিছু দুর্বল অ্যাসিড রয়েছে যেগুলো হালকা ক্ষয়কারী এবং সাধারণত ত্বকে প্রভাবিত করে না আবার বিভিন্ন ফল ও খাদ্যে এসব অ্যাসিড বিদ্যমান থাকে যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি যেমন অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার সাইট্রিক অ্যাসিড যা বিভিন্ন ফলের রসে বিদ্যমান এবং টার্টারিক অ্যাসিড ইত্যাদি চলুন বিভিন্ন প্রকার অ্যাসিডের নাম ও গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন প্রথমে লক্ষ্য করুন পাকস্থলিতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সকল অ্যাসিডের রাজা সালফিউরিক অ্যাসিড রাজ অম্ল নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ শক্তিশালী অ্যাসিডের নাম নামগুলো হচ্ছে সালফিরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দুর্বল অ্যাসিড অর্থাৎ জৈব অ্যাসিডগুলোর নাম অ্যাসিডিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড আমলকিতে থাকে অক্সালিক অ্যাসিড কমলাতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড তেঁতুলে থাকে টাটারিক অ্যাসিড আপেলে থাকে ম্যালিক অ্যাসিড টমেটোতে থাকে ম্যালিক অ্যাসিড দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড মরিচে থাকে ক্যাপসিন ভিনেগারে থাকে ছয় থেকে পাঁচ পারসেন্ট অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডের দ্রবণ পিঁপড়ার কামড়ে নিঃসৃত হয় ফর্মিক অ্যাসিড মোমাসি হুল ফুটালে মিস্রিত হয় ফর্মিক অ্যাসিড মেলিটিন অ্যাপামিন বিচ্ছু বোলতার হুল ফুটালে প্রচণ্ড জ্বালা হয় হিস্টামিন নামক খারক পদার্থ থাকার কারণে এসব কামড়ের জ্বালাপোড়া নিবারণের ক্যালামিন বা জিঙ্ক কার্বনেট ব্যবহৃত হয় এবার লক্ষ্য করুন বিভিন্ন প্রকার অ্যাসিডের গুরুত্বপূর্ণ ব্যবহার সমূহ সৌরবিদ্যুৎ তৈরির জন্য সৌর প্যানেলের জন্য বা বাসাবাড়িতে আইপিএস চালানোর জন্য বা গাড়িতে ব্যাটারি ব্যবহার করা হয় তাতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় সর্বিক অ্যাসিড দই মিষ্টি পনির মাখন বেকারি সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত হয় আম জলপাই ইত্যাদি বিভিন্ন আচার সংরক্ষণে ব্যবহৃত হয় ভিনেগার বা অ্যাসিডিক অ্যাসিড টয়লেট পরিষ্কারক হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের ব্যবহার হয় ক্ষারীয় মাটির ক্ষারত্ব দূরকরণে ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সার ভিটামিন সি বা অ্যাসকর্ভিক অ্যাসিড ক্ষত সারাতে সাহায্য করে এবং এর অভাবে স্কারবি রোগ হয় কলকারখানায় রাসায়নিক সার তৈরিতে কারখানায় ব্যবহার হয় ফসফরিক অ্যাসিড ব্যবহার হয় অ্যামোনিয়াম ফসফেট তৈরিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয় অ্যামোনিয়াম সালফেট তৈরিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার হয় অ্যামোনিয়াম নাইট্রেট তৈরিতে সাপের উপদ্রব কমানোর জন্য ব্যবহৃত হয় কার্বলিক অ্যাসিড আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলিতে অত্যাবশ্যকীয় অ্যাসিড হল হাইড্রোক্লোরিক অ্যাসিড সোনার গহনা তৈরির সময় স্বর্ণ পরিষ্কারের জন্য ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড মানুষের খাদ্যের মধ্যে অবস্থিত অ্যাসিডগুলো হলো জৈব অ্যাসিড পাকস্থলীতে খাদ্যতম হজমে সাহায্য করে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়া উৎপন্ন হয় লবণ ও পানি ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ বেস্ট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ